আমাকে বন্দুক ঠেকিয়ে আমাকে প্রচণ্ড রকম নির্যাতন করা হয় তোমাকে নিয়ে যাওয়া তখন তোমাদের পারিবারিক অবস্থা কিংবা তারপরে এগিয়ে যাওয়া ওই অবস্থাগুলো একটু যদি সেটি একটু আমাকে মূলত আমার সাথে আমার এক সদ নাজমুল হাসান ছিল আমাদের দুজনকে প্রথমে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বক্সিবাজার মোড় থেকে ওখান থেকে গ্রেপ্তার করে আমাকে বন্দুক ঠেকিয়ে আমাকে প্রচণ্ড রকম নির্যাতন করা হয় নির্যাতন করার পর আমাকে সেখান থেকে শাহবাগের ওখানে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানা থেকে আমাকে চোখ বেঁধে তারপর কোথায় নিয়ে যাওয়া হয় সেটা আমি জানি না আমার হাতে একটা ইঞ্জেকশনের মতো একটা সই করা হয় আসতে ধীরে তার পরবর্তীতে আমার অনেক কিছুই আমার খেয়াল ছিল না পরবর্তীতে আমাদের করা হয় ইঞ্জেকশন এইভাবে করা হয় কিন্তু এটা কি ছিল আমরা জানি না এটা তো তারপর অনেক কিছুই আমি এরপরে আমার শারীরিক অবস্থা অবনতির দেখে যাই এবং এখন আমি কথা বলতে পারি না আমার চোখের সমস্যা হচ্ছে এবং শারীরেরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো তার আমার যতটুকু মনে আছে ওইখানে এরা আমাদেরকে বারবার বলছিল বলতেছিল যে এত সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়ক এদেরকে তো শ্যুট করে দিতে হবে এদেরকে বিপ্লব স্যারের নির্দেশ আছে এদেরকে শ্যুট করে দিতে হবে আমার তো চোর মতো চোখ বাঁধা ছিল আমরা কিছু টের পাইনি বিপ্লব স্যারের নির্দেশ আছে এদেরকে শ্যুট করে দিতে হবে তো এর মধ্যেই আরেকজন এসে সাইড থেকে বলতেছে যে নানা শ্যুট করে যাবে না সমস্যা আছে তো তখন তারা আমাদেরকে ওখান থেকে নিয়ে গাড়িতে করে বিজন ভেনে করে নিয়ে বা একটা গাড়িতে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাদের চোখ বেদন খুলে দেয় বেদন খুলে দেওয়ার পরবর্তীতে আমাদের যখন আমরা যখন দেখতে পারি তখন দেখতে পারি যে আমাদেরকে ডিবি যে কাস্টুরি আছে গারদ সেখানে রাখা হয়েছে আমাদেরকে গ্রেফতারের আগে তো বিভিন্নভাবে হুমকি পাওয়ার কথা বলেছিল সেই সময় আসলে কিভাবে আমি পনেরোই জুলাই পনেরোই জুলাই আমাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে আমার উপর হামলা হয় হামলার পরবর্তীতে সেদিন আমরা হসপিটালে যাই হসপিটালে যখন যাই হসপিটালে আমরা নিরাপদভাবে চিকিৎসা নিতে পারিনি ওইখানেও আমরা হুমকি দামকের মধ্যে ছিলাম তখন হসপিটাল কর্তৃপক্ষ বললো যে আপনাদের এইখানে আসলে নিরাপদ না আপনারা অন্য কোথাও চলে যান বা বাসায় গিয়ে অন্তত সেপে থাকেন তো ওইখান থেকে আমি একটা বাসায় আশ্রয় নেই আমার সেই বাসায় আমি আর একটা লাইফ টকশতে ছিলাম সেই টকশোতে থাকা অবস্থা আমার সেই বাসায় গুলি করা হয় তো পরবর্তীতে সেইখানে আমি বাসা থেকে আমার বাসার যে মালিক ছিল সে বলছিল যে তার তিন নম্বর যে তালা ওইখানে একটা জানলা ভাঙা জানলা ছিল সেখান থেকে কোনো মতে পালিয়ে আমি আমার জান আমার নিজেকে আমি সেভ করি